শীতকালীন রাত্রি, তবে শীতের দাপট নেই শহরে। রাত তখন 11টা। এই সময়টায় গুলশান পিঙ্ক সিটির আশেপাশে একেবারে অচেনা শহরকেই দেখা গেল। মানুষ নেই, রাস্তায় আসা যাওয়া করছিল দামি দামি কার, ঠায় দাঁড়ানো ল্যাম্পোস্ট থেকে ছিকড়ে পড়ছিল নিয়ন আলো, আর সেই আলোর নিচেই দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিল ঢাকাই শোবিজ অঙ্গনের চার জনপ্রিয় হিরো আব্দুন্নূর সজল, নীরব, ইমন ও বাপ্পি চৌধুরী। এটা বিরল দৃশ্যই বটে, যে দৃশ্য চোখে পড়েনি অতীতে। গত 14 ডিসেম্বর পিঙ্ক সিটির বাটন রোজে অনুষ্ঠিত হল ফ্ল্যাশট্যাগ নামে একটি সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাপসের লঞ্চিং প্রোগ্রাম। সন্ধ্যা 8টা থেকে শুরু হয় এই অনুষ্ঠান। এতে এই চার হিরো দাওয়াতি মেহমান ছিলেন, কিন্তু চিত্রনায়ক নীরব এবং সাইমন সময়মতো হাজির হলেও শুটিং থাকায় অনুষ্ঠান শেষে উপস্থিত হন সজল, ইমন ও বাপ্পি। এর মধ্যে সাইমন আগে চলে গেলেও দেখা হয়ে যায় চার হিরোর। এরপরই জমে উঠে আড্ডা। এ সময় শোবিজে কাজের অতীতে অনেক অভিজ্ঞতা শেয়ার করেন তারা। তাদের আড্ডার সঙ্গী অনেক গণমাধ্যম কর্মীও হাজির ছিলেন। রাত বাড়ার সাথে সাথে তাদের আড্ডাবাজিও জমে ওঠে। থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন। পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।